গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, ব্রেকফাস্ট বানানো থেকে শুরু করলাম, এরপরে রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, প্রচুর কাজ আছে। তো চলো দিনটাকে শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। প্রত্যেকটা দিন যখন সকাল শুরু হয় না, আমরা এটাই ভাবি যে আজকে কি কিছু খুশির দিন হবে, আজকে কি কিছু ভালো খবর পাবো, আজকে কি আজকে দিনটা কেমন যাবে। এই ভাবনাগুলো আমার মনে তো আসে সবসময়, চোখ খুলেই ভাবি আজকে কিছু স্পেশাল কিছু আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সবসময় না আমাদের লাইফে কিছু খুশি খুঁজে বেড়াই, আনন্দ খুঁজে বেড়াই। মানে আমাদের জীবনটা এখন, প্রত্যেকটা মানুষের জীবন আগে অন্যরকম ছিল। আগেকার দিনের জীবনগুলো সবাই মিলে গল্প গুজব, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, বিকেল হলে এর বাড়ি বসে গল্প করা ওই করা, এগুলো এখন আমাদের লাইফে নেই। বিশেষ করে আমাদের এই শহরের জীবন নেই, গ্রামে হয়তো আছে এখনও। তো সেই দিনটাই ভালো ছিল, সেই দিনগুলো ছেলেমেয়েরা বিকেল হলে মাঠে খেলতে যাওয়া। এখন তো সেগুলো সব হারিয়ে গেছে, বিলুপ্তই হয়ে গেছে, দেখাই যায় না। তো সেই সেই এই ব্যস্ততম জীবনে, একা একা থাকা জীবনে না আমাদের প্রত্যেকটা মানুষের হাসি খুশি থাকাটা খুব জরুরি। প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনে বেশি চলে গেছে, ফ্রাস্ট্রেশনে বেশি চলে গেছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বেশি চলে গেছে। তো সেখানে নিজের হ্যাপিনেস, নিজের খুশিটা নিজেকেই বার করে নিতে হবে। কেউ তোমাকে আনন্দ দিতে আসবে না, খুশি দিতে আসবে না। হ্যাঁ, আনন্দ খুশি ক্ষণিকের, সুখ দুঃখের চাকা তো অনবরত ঘুরতেই থাকে, শান্তি অশান্তির চাকাও ঘুরতে থাকে। প্রত্যেকটা মানুষের জীবনেই অশান্তি আছে, চিন্তাভাবনা আছে, আমার জীবনেও আছে। তো তার মধ্যে দিয়েও না আমরা কীভাবে ভালো থাকবো, কীভাবে সুখে থাকবো, খুশিতে থাকবো, এইগুলো আমাদের খুঁজে নিতেই হবে। না হলে আমরা ভালো থাকতে পারবো না। আর যদি ভালো থাকতে না পারি না, বর্তমান তো চালাতেই পারবো না, আর ভবিষ্যৎ তো দূরের কথা। কাজেই আমাদের জীবনটা যেইটুকু আছে সেইটুকু যদি ঠিকঠাক মতো চালাতে হয় না, আমাদের সবথেকে ভালো কথা খুশিতে থাকতে হবে, হাসিতে থাকতে হবে। আর আমি জীবনের কিছু নীতি নিয়ে চলি, জানো তো। আমি সবসময় মনে করি আমার যদি জীবনে কোনো রকম প্রবলেম আসে, তো সেখানে আমি সবসময় মনে করি কি, প্রবলেম এসছে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। হয়তো এই খারাপ যেটা হচ্ছে, এই খারাপের পেছনে আমার কোথাও ভালো লুকিয়ে আছে। হয়তো এই যে খারাপটা এসছে, এর থেকেও ডবল কিছু ভালো আমার জীবনে, আমার লাইফে আসতে চলেছে। তো এই পজিটিভ চিন্তাভাবনাগুলো যখনই তুমি সবসময় ভাববে না, দেখবে তোমার লাইফটা খুব ভালোভাবে চলছে। তুমি নিজে খুব সুখে থাকছো, খুশিতে থাকছো। আর নিজে যত খুশিতে থাকতে পারবে, তুমি তোমার আশেপাশের মানুষগুলোকে, তোমার পরিবারকে, ওদেরকেও তুমি খুশিতে রাখতে পারবে। আর তুমি যদি নিজেই দুঃখে থাকো, তো আশেপাশের মানুষদের কীভাবে তুমি খুশি রাখবে বলো? আগে নিজে খুশি থাকতে হবে, সেটা চিন্তা করতে হবে। যাকি আমি এগুলো জ্ঞান দিলাম না, আমি যে নীতিগুলো নিয়ে চলি, আমি যেই মনোভাবনা নিয়ে চলি, সেগুলোই আমি তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আর চাই যে তোমরাও যেন ভালো থাকো সবাই। তো যাকি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, ভাত হয়ে গেছে। এদিকে আজকে করেছি উচ্ছে আলু সেদ্ধ, দিয়েছিলাম ভাতের মধ্যেই দিয়েছিলাম, ওটা নুন কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখলাম। আর এটা করেছি আজকে থোর ছেঁচকি, মানে থোর ভাজা বলতে পারো। আর হচ্ছে এটা কাজলি মাছের ঝোল। অনেকদিন পর স্নান করে আজকে একসাথে দুপুরে সবাই মিলে খেতে পারবো, কারণ আজকে আমি সবার থেকে খুব একটা ভিডিও করিনি, আর যার জন্য আমার আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। নালে এই সময় আমার আর্ধেক কাজ হয় না, মানে গ্যাস ট্যাস মশা হয় না, জামা কাপড় মেলা হয় না, এই কাজগুলোর জন্য আমি থেকে যাই, স্নান করতে যাই না, ওদেরকে খেতে দিই নি। এবার আজকে সব টাইম মতো তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য একসাথেই খেতে বসবো। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই।
সুন্দর সুন্দর নাইটিগুলো পরো, নাইটিগুলো কোথা থেকে কেনো লিংক দাও। তো দেখো তার মধ্যে থেকে হচ্ছে এই একটা নাইটি, এই নাইটিগুলো আমার এত ভালো লাগে আর সত্যি কথা পরেও খুব কমফোর্টেবল, মানে আরামও পাওয়া যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে নাইটিটা পরেছি ইয়েলো কালারের উপর এই যে এই রংটা আছে, যার জন্য মানে কালার কম্বিনেশনগুলো বেশ ভালো লাগে। আমার এরকম কয়েকটা নাইটি আছে যেগুলো ইয়েলোর উপর আছে, পিঙ্কের উপর আছে, স্কাই কালারের উপর আছে, তো কালারগুলো আমার খুব খুব ভালো লাগে আর পরেও খুব আরাম গরমের মধ্যে কটনের নাইটি। তো তার মধ্যে থেকে এই একটা নাইটি, এই যে নাইটিগুলোর ঘেরও বেশ ভালো, মানে হাঁটা চলা বসা শোয়া করতেও কোনো রকম অসুবিধা হয় না। আর পুরো নাইটি কিন্তু এরকম প্রিন্ট, পুরো নাইটিতে কিন্তু এরকম ফ্লোরাল প্রিন্ট, হাতায় এরকম বর্ডার রয়েছে, এই জায়গাটা এরকম স্কোয়ার, সামনে বোতামও আছে, তো বেশ ভালো লাগে। এছাড়া আছে এই একটা কুর্তি, এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো, এত সফট কাপড়টা, গরমকালে বেশ পরে আরাম পাওয়া যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর। এই যে এরকম একটা ফিতে টাইপের আছে, তার মধ্যে যে এরকম গ্রিন, তো নাইটিটা এই কুর্তিটার এরকম ডিজাইনটা এই কালারের উপর এরকম গ্রিনের সুতোর কাজ করা রয়েছে, এই যে যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। তার মধ্যে এরকম একটা ফিতে আছে, এরকম একটা ইয়ে আছে, আর এটা পুরো থ্রি ফোর্থ স্লিভ, হাতার এখানটাও এরকম কাজ করা আছে, এই যে খুব সফট কাপড়টা। আর পুরো কুর্তিটার মধ্যে কিন্তু এরকম প্রিন্ট করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছো এরকম সাদা সাদা এরকম প্রিন্ট রয়েছে। কুর্তিটা হচ্ছে সাইডে এরকম কাটা, আর এই যে এরকম এই গ্রিন কালারের এই বর্ডারটা রয়েছে দুই পাশে, এই যে এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার, কুর্তিটা কিন্তু খুব সুন্দর এই কুর্তিটা। আর একটা ব্যাগ আমি সবসময়ের জন্য ব্যবহার করার জন্য এনেছি, আমি তো জানো তোমার রেগুলার আমি স্কুটি নিয়ে বেরোতে হয়, আর স্কুটি নিয়ে বেরোলে না এরকম হাত ব্যাগ কিংবা শোল্ডার ব্যাগ নিতে খুবই অসুবিধা হয়, যার জন্য আমি পুরো যাতে কাঁধে ঝুলিয়ে নিতে পারি এরকম ব্যাগ নিতে আমার সুবিধা হয়। আর রেগুলার ইউজের জন্য ওই একটা মোবাইল থাকবে, ব্যাগ থাকবে, রুমাল থাকবে, এইসব জিনিস রাখার জন্য বেশি বড় ব্যাগও মানে সবসময় ভালো লাগে না, অসুবিধা হয়, তার জন্য আমি এই সাইজটা, এই সাইজের ব্যাগ আমি সবসময় ক্যারি করি, তাদেরকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা রেগুলার যে আমার রোজ বেরোতে লাগে, সবসময় এই ব্যাগটা আমি ক্যারি করি, মানে এই সাইজের ব্যাগটা ক্যারি করি, খুব চকমকা ঝকমকা ভালো লাগে না, যাতে আমি সব ড্রেসের সাথে নিতে পারি বেমানান না লাগে। রয়েছে এর মধ্যে চারটে কালার রয়েছে, পেছনটা এরকম ব্ল্যাকই আছে, এরকম ভাবে আমি এরকম সাইডে নিতে পারি, আমার খুব সুবিধা হয়, ঠিক আছে। তো এই ফিতেটার মধ্যে এই জায়গাটা আবার একটু ডিজাইন করা আছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর চেন বলতে রেগুলার ইউজের জন্য যে যতটুকু প্রয়োজন ততটুকুই স্পেস আছে আর কি, এই যে অনেকটা জায়গা আছে, রুমাল, পার্স, মানে মোবাইল অনায়াসে পড়ে যাবে, আর ভেতরে আবার চেন আছে ছোট, এই যে এই পাশে একটা আছে, একটা বড় সাইজের আলাদা একটা জায়গা আছে, এই যে এরকম, ঠিক আছে, এই যে প্লাস পেছনেও চেন আছে, এই যে পেছনের চেনটাও বেশ ভালো, বড় চাবি টাবি সবই নেওয়া যাবে। যে একটা মামাআর্থের উবতান বডি ওয়াশ, তোমরা সবাই জানো এই বডি ওয়াশটা আমি 12 মাস ইউজ করি, আমি আর তাতান দুজনে মিলে, তো খুব ভালো, স্কিন খুব সফট থাকে, এমনকি সান ট্যান যদি পড়ে থাকে না স্কিনে, সেটাও রেগুলার ইউজ করতে করতে কিন্তু উঠে যায়, রিমুভ হয়ে যায়। তো এটার মধ্যে আছে টার্মেরিক অ্যান্ড স্যাফরন, আর টার্মেরিক আর স্যাফরন তো স্কিনের জন্য জানেই কতটা ভালো, স্কিন খুব গ্লো করে আর খুব সফট থাকে, ভালো লাগে। আর এখানে এটা কিন্তু আর মামাআর্থের প্রোডাক্ট, মানে তোমরা জানো কোনো রকম হার্মফুল কেমিক্যাল থাকে না, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়, যার জন্য স্কিনের কোনো রকম প্রবলেম হয় না। আমি 12 মাস এই বডি ওয়াশটা অ্যাপ্লাই করি, লাগে একটুখানি, অনেক দিন চলে যায়, দেখে মনে হচ্ছে যে কতটুকু, কিন্তু এই পুরো বটলটা না অনেক দিন চলে যায়, কারণ লাগে একটুখানি, একটুখানি যদি ওই লুফার মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ই করা হয় না, পুরো ফেনা ভরে যায়, ওই ফেনা দিয়েই পুরো বডি ওয়াশ হয়ে যায়, অল্প একটু লাগে, কাজে অল্প একটু লাগে মানে বুঝতেই পারছো অনেক দিন চলে যায়। আর একটা এনেছি বেবি লিপস, বেবি লিপস ছাড়া আমি চলতেই পারি না, শীতকাল বলো গরমকাল বলো সবসময় আমার লিপসটা একটু ড্রাই, তো ড্রাই হয়ে যায়, তার জন্য আমি এটা অ্যাপ্লাই করি। প্লাস দেখো টুকটাক মনে করে একটু বেরোচ্ছে, আমাকে তো রেগুলার বেরোতে লাগে দাঁতানকে নিয়ে, তো সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করতে ভালো লাগে না, সব জায়গায় লিপস্টিক ঠিক মানায়ও না, ভালোও লাগে না, আমার আনকমফোর্টেবল ফিল হয়, দাঁতানকে নিয়ে পড়তে যাচ্ছি তখন যদি একটা লিপস্টিক দিই কেমন লাগে, তো তার জন্য এই বেবি লিপসটা অ্যাপ্লাই করি, এতে কি হয় আমার লিপসটা টানেও না, মানে ড্রাইও হয় না, একটা হালকা লাইট কালার আসে যেটাতে খারাপও লাগে না, বেরোনোও যায়, আবার কেউ বলবেও না যে আমি লিপস্টিক দিয়েছি। প্লাস আমি যে বাড়িতে সবসময় থাকি না, সারাক্ষণ আমি এই বেবি লিপস দিয়ে রাখি, হালকা একটা কালার আসে, ভালো লাগে। তো আমি এই বেবি লিপসটা ইউজ করি, এটা হচ্ছে মেবলিনের বেবি লিপস ব্লুম, এই যে দেখো হালকার এই কালারটা আসে, বেশ ভালো লাগে, তো এটাও বেশ অনেক দিন পর্যন্তই যায়, আমি দাঁতান দুজনেই ইউজ করি।
তো ব্যাস এই কটা জিনিস এনেছি। এইবার বলি আমি এই জিনিসগুলো কোথা থেকে এনেছি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো নাইটিগুলো কোথা থেকে আনো, কি সুন্দর সুন্দর নাইটি। তো আমি এগুলো সবকিছুই কিন্তু অ্যামাজন থেকে আনি, আর অ্যামাজনে কিন্তু শুরু হয়ে গেছে 13 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত প্রাইম ডে সেল। কাজে প্রাইম ডে সেল মানে বুঝতেই পারছো প্রচুর ডিসকাউন্ট অফার তোমরা পেয়ে যাবে ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর। তো দেরি করো না, চেক করতে পারো, অনেকটা ডিসকাউন্ট চলছে আর সময় কিন্তু বেশি দিন নেই, 16 তারিখ পর্যন্ত টাইম আছে। তো এর মধ্যে থেকে তোমরা যদি অর্ডার করতে চাও তো করতে পারো, অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের ওপর। তো আমি প্রত্যেকটা প্রোডাক্টসের যা যা দেখালাম আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা যদি চাও তো চেক করতে পারো। রোজ আমরা বেরোতে যাব ঠিক ওই সময়ে বৃষ্টিটা নামে, কালকে হলো না, কালকে হয়নি, তার আগের দিন হয়েছে। এখন কাতানকে নিয়ে পড়তে যাবো, কাজটার সময় হয় না, বৃষ্টি ভালো লাগে, কিন্তু একটা জায়গায় যাওয়ার সময় যদি হয় তখন তো অসুবিধা না। এবার বসে থাক, অপেক্ষা করার কোনো উপায় নেই। আজকে আবার সকালটা শুরু হয়েছিল চিনি ছাড়া চা দিয়ে, চা বসিয়েছিলাম কোনো কাজে আটকে গেছি নাকি কোনো অন্য মনস্কতা, যাই হোক যখন চা খেতে শুরু করেছে দেখছি বাবা এরকম বিস্বাদ লাগছে, কারণ পরে মনে করলো ও আমি তো চিনি দেইনি, চিনি ছাড়া চা দিয়ে সকালটা শুরু হয়েছে। যাই হোক এখন আমি আমার জন্য চা বসিয়েছি, তাদেরকে পড়া থেকে নিয়ে চলে আর এখানে বসেছি মটর সেদ্ধ, আজকে একটু রাতে ঘুগনি হবে। তো রাতে তো রুটি ঘুগনি হবে, তো ভাবলাম মিষ্টি কিছু একটা আইটেম বানাই, অনেকদিন মিষ্টি কিছু বানানো হয় না। তো তার জন্য আমি কড়াইতে 2 চামচের মতো ঘি দিলাম আর দিলাম 1/2 কাপ সুজি, অল্প করেই করবো, বেশি করে করার দরকার নেই, এক্সপেরিমেন্ট রান্না তো অল্প করাই ভালো, খারাপ হলে অল্পর ওপর দিয়ে যাবে। তো যাই হোক 1/2 কাপ সুজি নিয়ে ওই ঘিয়ের মধ্যে গ্যাস একদম কমিয়ে দিয়ে একটু 3-4 মিনিট ভাজা ভাজা করে নিলাম, খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে সুজির কালার চেঞ্জ হয়ে যাবে। আর তারপর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল, মানে টোটাল 1 কাপ। তো তোমরা শুধু জলেও করতে পারো, শুধু দুধেও করতে পারো, আমি মিশিয়ে নিলাম, যা সুজি তার ডবল লাগবে আর কি, জল দাও দুধ দাও যাই দাও। তো আমি 1/2 কাপ করে জল আর দুধ দিলাম, দিয়ে গ্যাস কিন্তু কমানোই আছে, একটু নাড়াচাড়া করে নিলাম, আর সুজি তো জানোই সঙ্গে সঙ্গে দুধ দাও বা জল দাও টেনে নেবে, তো গ্যাস কমানো অবস্থায় একটু নাড়াচাড়া করে নিয়েছি, মোটামুটি এরকম পজিশানে এসছে। তারপর 3 মিনিটের মতো ঢেকে রাখলাম গরম গরম, তারপর আবার একটা থালায় ট্রান্সফার করে নিলাম, আবার 2-3 মিনিটের মতো ঢেকে রাখলাম, মোটামুটি একটু সামান্য ঠান্ডা হওয়ার অপেক্ষায় আর কি, খুব বেশি ঠান্ডা হতে দেবো না, উষ্ণ গরম গরম থাকবে ওই অবস্থায় রেডি করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার আর জাস্ট অল্প একটু বেকিং পাউডার, বেকিং পাউডার কিন্তু বেশি দিলে হবে না, আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, আর হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে এবার এটাকে রেডি করব যাতে হাতে লেগে না যায়। তো বেকিং পাউডার কিন্তু বেশি দিলে কিন্তু মিষ্টি ফেটে যাবে, তো জাস্ট অল্প একটু চামচের আগা করে অল্প একটু দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে যেভাবে আমরা আটা মাখি সেভাবে মেখে নিতে হবে, মেখে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। তো দেখো একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি, এবার এটাকে ঢেকে রেখে দিই, ততক্ষণ আমি এদিকে শিরা বানাবো। তো 1 কাপ চিনি দিলাম আর দেবো 1 কাপ জল সমান পরিমাণ, দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হাই ফ্লেমেই আছে, এটা কোনো সিরাপ মানে ওই একতার ফ্যাক্তার ওইসব করতে হবে না, মোটামুটি চিনিটা গলে গেলেই হবে। এখানেও দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, তাহলে সিরাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দেখো জল ফুটে গেছে আর চিনি মোটামুটি চিনি গলে গেছে দেখলাম, এই সময় দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস, এতে টক হয় না কিন্তু সিরাটা জমে যাবে না, অনেক সময় হয় না সিরা ঠান্ডা হয়ে গেলে জমে যায়, তো সেটা হবে না। ব্যাস চিনিটা গলে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিলাম, কোনো আঠালো সিরা বানানোর দরকার নেই। এরপরে এদিকে এটা এসছি, এই যে মনোটা তৈরি করেছিলাম এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম, সাইডটা দেখছো ফেটে ফেটে যাচ্ছে, কোনো চিন্তার কিছু নেই, ওরকম ফেটে যাক, একটু বেল নিয়ে দিয়ে জাস্ট একটু সমান করে নিলাম, খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না। এইবার ছুরি দিয়ে যে সাইডগুলো ফেটে ফেটে গেছিলো ওইগুলোকে একটু সমান করে দিচ্ছি, আর একটা চৌকো শেপ আনার চেষ্টা করছি, এরকম ছুরি দিয়ে চতুর্দিকটা এরকম একটু চেপে চেপে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে, দেখো সুন্দর হয়ে গেছে। এইবার আমি এরকমভাবে কেটে নিচ্ছি, আমি চৌকো চৌকো শেপ করেই কাটছি, তোমরা তোমাদের যদি করো ইচ্ছা মতো ডায়মন্ড শেপ হোক যে কোনো লম্বা লম্বা হোক যাই হোক, আমি এইভাবে কেটে নিচ্ছি, প্রথমে এইভাবে কাটলাম তারপরে ঘুরিয়ে নিয়ে এইভাবে কাটবো। তো সবসময় যে সমান আকারের মিষ্টি হবে এমন তো না, যদি সমান আকারে মিষ্টি করতে চাই তাহলে চারিপাশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, তো আমি এত কষ্ট করে করেছি খাবার জিনিস বাদ দেবো কেন, ওই যা মাঝখানের চৌকো শেপ হয়েছে হয়েছে সাইডের যে কোনা কামচিগুলো ওগুলোও দিয়ে দেবো, ওগুলোও ফেলবো না, খাবারই তো জিনিস।
তো ব্যাস এটা দেখো সুন্দরভাবে হয়ে গেছে, এরকম মোটা দেখছো তো, ঠিক এরকম টাইপের হবে, খুব মোটা না খুব পাতলা না। তো সবগুলো আমি রেডি রেডি করে নিলাম। এদিকে আমি অলরেডি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, হাই ফ্লেমে আছে, অবশ্যই হাই ফ্লেমে খুব গরম করে নিয়ে যখন মিষ্টিগুলো ছাড়ছি তখন কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে মিষ্টিগুলো সব ছেড়ে দিয়েছি, তারপরে আবার আমি হাই ফ্লেম করে দিয়েছি। এটা হাই ফ্লেমেই ভাজতে হবে, নাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তো দেখো হালকা হাতে, খুব বেশি হুড়োহুড়ি করলে চলবে না, হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে দেখো এরকম কালার হবে, পুরো এরকমভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। আর এদিকে শিরাটা না আমি আবার একটু গ্যাস জ্বালিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আছে, হাই ফ্লেমে করিনি, লো ফ্লেমে শিরাটা আছে, আর একদম গরম গরম ভেজেই মিষ্টিগুলো শিরার মধ্যে, গরম গরম শিরার মধ্যে দিতে হবে। দিয়ে একটু চামচ দিয়ে উল্টা পাল্টা দিচ্ছি, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ততক্ষণে আমি এদিকে আরও কয়েকটা ভেজে নিয়েছিলাম, যে কটা ছিল লাস্ট দুবারে ভাজলাম ওগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর সব শিরা দেখলাম সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে, টেনে নিয়েছে। তো মিষ্টিগুলো একটা পাত্রে আমি ঢেলে নিলাম, আর লাস্টে সামান্য একটু রস ছিল ওটাও দিয়ে দিলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো তো কী সুন্দর ফুলেছে মিষ্টিগুলো, রসে চুবে টইটুম্বুর হয়েছে। এর আগে আমি গোলাপজাম করেছিলাম, একদম ফেল হয়ে গেছিলাম, ভেতরে কোনো রস ঢোকেনি। এইটা তো করার সময় একটু ভয় ভয় ছিলাম যে ভেতরে রস ঢুকবে, তো এটা নিয়ে আমার চিন্তা হয়। বিশ্বাস করো তোমরা করে দেখো, একদম বেশি সময় লাগলো না, খুব চটজলদি হয়ে গেল আর খুব সুন্দরভাবে রস ঢুকেছে। তো মিষ্টিটা তো ওদিকে রয়েছে ঠান্ডা হওয়ার জন্য, আর এদিকে আমি ঘুগনি করে নিলাম, রুটিও হয়ে গেছে। এবার তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি, দেখো ঠান্ডা হয়ে গেছে তো সব রস টেনে নিয়েছে, কাটা দেখেই বুঝতে পারছো তো কী সুন্দর সফট নরম হয়েছে, একদম মিষ্টির দোকানের মিষ্টিগুলো কাটলে যেরকম লাগে পুরো সেরকম। খেতেও ভীষণ ভালো হয়েছিল, একদম চটজলদি যে বাড়িতে এরকম মিষ্টি হতে পারে মানে ভাবাই যায় না। এই দেখো কী সুন্দর নরম তুলতুলে হয়েছে। ভালো আছে, ভেতরে রস ঢুকেছে? এর আগে যখন করেছিলাম রস ঢোকেনি। না না, তার থেকে বেটার হয়েছে।